গল্প স্বল্প। দর্শক, আমরা সবাই জানি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি আরাধ্য বিষয়। আর এই সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার মাত্র একটি ছবির স্ক্রিপ্ট লিখেই পেয়েছেন সুদীপ্ত সাঈদ খান। সম্প্রতি জান্নাত চলচ্চিত্রের জন্য 2018 সালের শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। আর এই পুরস্কার প্রাপ্তি ও অন্যান্য বিষয় নিয়ে আজ আমরা গল্প করব সুদীপ্ত সাঈদ খানের সঙ্গে। চলুন, অভিনন্দন, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পুরস্কার ঘোষণার আগে কেমন ছিলেন এবং পুরস্কার প্রাপ্তির পরে চারপাশে কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? পুরস্কার পাওয়ার আগে যেরকম ছিলাম ব্যক্তি হিসেবে তেমনই আছি, কিন্তু এর ভেতর একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, ফলে যে পরিবর্তনটা আসছে সেটা আসলে বলবো যে অন্যরকম একটা পরিবর্তন, যেটা আসলে ভাষায় বলা সম্ভব না। কারণ হচ্ছে পুরস্কার পাওয়ার আগে সাধারণভাবে লিখতাম, নিজের কাজটা করতাম, হ্যাঁ, আর এখন হচ্ছে যে আপনার নিজের কাজটাই করছি বা লিখছি, কিন্তু বাড়তি প্রাপ্তি হিসেবে পুরস্কারের যে ইয়েটা আসছে, মানে সম্মানটা, সেটা যখন মানুষ শুনে বা মানুষ যারা জানে তখন একটু অন্য নজরে দেখে, সম্মানের জায়গাটা একটু বেড়েছে, একটু না বেশ ভালোই বেড়েছে। এবং এটা আপনি অনেক এনজয় করছেন? হ্যাঁ, এবং এটা অনেক এনজয় করছি। 1995 সাল থেকে লেখালেখি করছেন। জি। 2018 সালে প্রথম চলচ্চিত্র লিখেছেন। জি। এই চলচ্চিত্র লেখার ইচ্ছেটা কবে হয়েছিল, মানে প্রথম স্বপ্নটা কবে দেখেছিলেন? চলচ্চিত্র লেখার স্বপ্ন আসলে আগে থেকে ওইভাবে দেখি নাই, মূলত ছোটবেলা থেকেই ছড়া লিখতাম, কবিতা লিখতাম, তো সেসব লিখতে লিখতে গল্প লিখি, উপন্যাস লিখি। 2003 সাল থেকে পত্রপত্রিকা লেখা শুরু হয়, মানে জাস্ট লেখালেখি শুরু 7 বছর পর থেকে, মানে নিজেকে জাহির করার একটা প্রবণতা নিজের ভেতরে কাজ করে। তো আমি তো আপনার বিনোদন সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত, সেক্ষেত্রে আপনার পরিচালক প্রযোজকদের সঙ্গে একটা ভালো রিলেশন আছে, তারই সূত্র ধরে পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব, এবং উনি আমার যে লেখালেখির বিষয়গুলো উনি জানতেন। আচ্ছা, এই জান্নাত চলচ্চিত্রের প্লটটা নিয়ে একটু জানতে চাইবো। আচ্ছা, যে পরিচালক চেয়েছিলেন যে এমন একটি বিষয় নিয়ে গল্প হোক, নাকি আপনার গল্প অনুযায়ী পরিচালক তার পুরো চলচ্চিত্রটি পরিচালনা করার পরিকল্পনা করেছিলেন? এর আগে আমি বলেছিলাম যে উনি আমার লেখালেখির বিষয়ে জানতেন, তো পরে উনি একদিন বললেন যে লেখালেখি যেহেতু করেন, আপনি চাইলে স্ক্রিপ্ট বা ভালো কোনো গল্প থাকলে দিতে পারেন। তো আমি 2014 দিকে তাকে 2-3টা গল্প দেখাই, কিন্তু সেগুলো তার তখন পছন্দ হয় নাই। এর ভিতর 2016 দিকে উনি আবার বলেন যে একটা অন্যরকম ভিন্ন ধরনের গল্প নিয়ে উনি কাজ করতে চান, একদম মানে যাতে গতানুগতিকতার বাইরে একটা গল্প নিয়ে। তো তখন হচ্ছে আমার মাথায় একটা গল্প ছিল, সেটা আসলে একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম 2006-07 সালের দিকে, জঙ্গিবাদকে ইস্যু করে। তো ওইটা হচ্ছে যে লেখা শেষ হলেও প্রকাশ করা হয় নাই, তখন ভাবলাম যে তাহলে এই গল্পটাই ওনাকে শোনাই, যে এই গল্পটা যদি মানে উনি নেয় কি না, যেহেতু সমসাময়িক একটা প্রেক্ষাপট, তো ওনাকে গল্পটা শোনাই। শোনার পর হচ্ছে যে উনি এটা বেছে নেন, এবং এরপর থেকে যাকে যাকেই উনি গল্পটা শুনেছেন সবাই গল্পটা পছন্দ করে, এবং শেষ পর্যন্ত হচ্ছে যে এই সিনেমাটা হচ্ছে যে শুটিংয়ের মাঠে গড়ায়। কাগজে কলমে যে লেখা হয় সেটি কিন্তু সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রিনে ফোটানো সম্ভব হয় না কখনো, তো সেক্ষেত্রে আপনি যখন জান্নাত চলচ্চিত্রটি পর্দায় দেখলেন তখন কি আপনি সন্তুষ্ট ছিলেন, মানে আপনার লেখার সাথে সামঞ্জস্য ছিল, এবং আপনি কি ভেবেছিলেন যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো? এটা হচ্ছে যে যখন আমরা ভাবি, আমাদের কল্পনার জগৎ কিন্তু সুদূর প্রসারিত, আমরা সব কিছুই ভাবতে পারি, কিন্তু যখন সেটা লেখায় আনি, আমার কল্পনা সব কিছু কিন্তু আমি লেখায় আনতে পারি না। তো আমার কল্পনা সব কিছু যেমন আমি লেখায় আনতে পারি না, আনা সম্ভব না, ভাষায় কিন্তু সব কিছু প্রকাশ করা সম্ভব না, হ্যাঁ, তো লেখায় যখন আমার কল্পনাকে লেখাতেই যখন আমি আনতে পারি না, তখন আমার লেখাটা থেকে যখন স্ক্রিনে যায় তখনও সেটা পুঙ্খানুপুঙ্খভাবে সম্ভব না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যা ভেবেছি, যা কল্পনা করেছি এবং যা লিখেছি তার পুরোটাই আমরা আনতে পারি নাই, এবং আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের যে নানা রকম সীমাবদ্ধতার ভেতর দিয়ে আসলে জান্নাত সিনেমার কাজ হয়েছে, হ্যাঁ, তো সেই সীমাবদ্ধতার কারণে অনেক কিছু পরিচালক আনতে পারেন নাই, ঠিক আছে, বা সেটা আসলে আনা সম্ভব না। তো আর হচ্ছে যে তারপরেও যখন আমি সিনেমাটা দেখেছি তখন মনে হচ্ছে না, পরিচালক যা এনেছেন ভালোই এনেছেন।
দুটি লিটল ম্যাক পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন আপনি, কিংবা বাংলা একাডেমিতে তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণও নিয়েছেন, সেই অভিজ্ঞতাগুলো কি আপনার এখনকার কাজকে সাহায্য করছে? হ্যাঁ, সাহায্য করছে মানে আমি বলতে পারি যে সেই অভিজ্ঞতাগুলোর ফলেই আমি এখন পথ হাঁটছি এবং আমার এখন যে লেখালেখি, সাংবাদিকতা সব কিছুতে লিটল ম্যাক সম্পাদনা এবং তরুণ লেখক প্রশিক্ষণ প্রকল্পের যে শিক্ষাটা সেটা আমি কাজে লাগছে আর কি। আপনি তো এবার বাংলার পাশাপাশি ওপার বাংলার কাজও করেছেন, সেখানকার কাজের অভিজ্ঞতার কথা? সেখানকার কাজের অভিজ্ঞতা হচ্ছে বেশ কিছু পত্রিকায় আমি লিখেছি কলকাতার, কিন্তু ওদের কিছু আছে আপনার নামের বানান থেকে শুরু করে নানা জায়গায় তাদের হচ্ছে একটু বেশি মাতাব্বরি করেন, মাতাব্বরি শব্দটাই বলবো। ধরেন আমার নাম সুদীপ্ত সাইদ খান, তার লিখবে সৈয়দ, তো এই জিনিসগুলো আমার ভালো লাগতো না, ফলে একটা সময় আমি আসলে ওইদিকে লেখা বাদ দিই, লেখার পাঠাই নাই। আত্মতৃপ্তি, আত্মসম্মান হচ্ছে বড়, লেখা কোথায় গেল না গেল সেটা আমার বিবেচ্য বিষয় না। আচ্ছা, আপনার পরিবার আপনার বিনোদন জগতে কাজ করাকে কিভাবে দেখছেন এবং আপনি যে চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সেটাকে কিভাবে দেখছেন? শুরুর দিকে মানে তারা নেগেটিভলি দেখেছেন, বিশেষ করে বিনোদন বা সিনেমা এটা আসলে পরিবার বা আশেপাশের কেউ কখনো ভাবে নাই, এবং এটা হচ্ছে যে টোটালি তারা প্রথমে নেগেটিভলি দেখেছে এবং মানা করেছে যে আসলে এগুলো তো কি পাপ কাজ বা এরকম, কিন্তু এই পুরস্কার পাওয়ার পর তাদের সেই ধারণা আসলে বদলে গেছে এবং তারা এখন আমাকে উৎসাহ দিচ্ছেন। এবার আপনাকে আমি চটপট পাঁচটি প্রশ্ন করব, আপনাকে খুব ছোট করে ঝটপট উত্তর দিতে হবে। জান্নাত চলচ্চিত্রের কোন দিকগুলো জুরি বোর্ডকে পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে আকৃষ্ট করেছে বলে আপনি মনে করেন? এটার যে একটা মেসেজ, সোশ্যাল মেসেজ, জঙ্গিবাদ বিরোধী অবস্থান এবং হচ্ছে এই দুটি বিষয় হচ্ছে আমি মনে করি যে জুরি বোর্ডকে বেশি আকৃষ্ট করেছে। জানা চলচ্চিত্রের যে কোনো একটি দিক বলুন যেটি আপনার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে। কারিগরি যে বিষয়টা সেটা আর একটু ভালো হতে পারত, আমাদের বাজেট স্বল্পতার জন্য সেটা হয়নি, কারিগরি দিকে আর একটু উন্নতি হতে পারত। একজন পরিচালকের নাম বলুন যার চলচ্চিত্রের স্ক্রিপ্ট আপনি লিখতে চান। অমিতাভ রাজা চৌধুরী। স্কুলের কোনো বন্ধুর সঙ্গে এখনো ঘনিষ্ঠ যোগাযোগ আছে? প্রায় সবার সঙ্গেই পরিচয় আছে। বাবা মায়ের কোন শিক্ষা সারা জীবন ধরে পালন করতে চান? তার সবসময় বলেন যে আমি যেন সততার সঙ্গে চলি, সরল এবং সহজ পথে চলি এবং সত্য বলি, এই শিক্ষাটা সারা জীবন আমি ধরে রাখতে চাই। ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বিনোদন সারাদিন এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য।